নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেন আহারে বাহারেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সবার অত্যন্ত প্রিয় মালপোয়া রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। এই শুকনো মালপোয়া আমি কিভাবে তৈরি করছি তা গোটা ভিডিওটা আমার সঙ্গে দেখলে বুঝতে পারবেন। এটি অত্যন্ত খেতে সুস্বাদু হয় এবং খুব নরম হয়, বাড়ির সবার অত্যন্ত পছন্দের একটি ডিশ। আর যারা এই ভিডিওটা দেখতে দেখতে আমার রেসিপিটি ভালো লাগবে তাদেরকে বলছি, তারা অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তা চলুন দেখে নেওয়া যাক গোটা ভিডিওটি। বন্ধুরা, এই সুস্বাদু মালপোয়া বানানোর জন্য প্রধান উপকরণ হিসেবে রাখছে সুজি। এখানে আমি এই গণেশের সুজি নিয়েছি, এটা খুব ভালো হয়। এই সুজিটা আমি প্রথমে এখানে মেজার কাপ দিয়ে আমি এখানে দেড় কাপ মতন সুজি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রে। দেড় কাপ মতন সুজি এখানে নিয়ে নিচ্ছি। এবার সুজিটা নেওয়ার পরে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে কিছুটা জল দিয়ে এই এক কাপ মতন জল দিলাম। এই জলের মধ্যে সুজিটাকে একটুখানি ভিজতে দেব। এইভাবে সুজিটা যাতে একটুখানি ভিজে যায় আর একটু সামান্য কাদা কাদা মতন হবে, এরকম ভাবে এটাকে আধ ঘন্টা মতন কি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। তাতে সুজিটা ওই সময়ের মধ্যে পুরোটা এই জলটা অ্যাবজর্ব করে নেবে এবং সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। বন্ধুরা, এক ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলছি, দেখুন একদম কিন্তু সুজিতে জলটা পুরোপুরি কিন্তু টেনে নিয়েছে, আর একটু জল নেই, পুরোপুরি জলটা টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে এই সুজির অর্ধেক, দেড় কাপ সুজি নিয়েছিলাম তার অর্ধেক আমি ময়দা, এই হাফ কাপের থেকে একটু বেশি ময়দা এর মধ্যে অ্যাড করছি। আর এই ময়দার সমপরিমাণ চিনি আমি এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে এই বড় টেবিল স্পুন দিয়ে আমি দু চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই সবকটা শুকনো উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে হচ্ছে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এর মধ্যে এই এক কাপ মতন জল প্রথমে দিচ্ছি, দিয়ে এটাকে আস্তে আস্তে করে ভাবে মালপোয়ার ব্যাটারটা আমি তৈরি করব। এইভাবে আমি কিছুক্ষণ এরম ভাবে মিশিয়ে এটাকে আর মিনিট 15 মতন আমি এটা ঢাকা দিয়ে
আর একটুখানি রেখে দেব। এবার আর বেশি সময় রাখতে হবে না, মিনিট 15 রাখলেই হবে, কারণ এই চিনির জলটা বেরোবে, তো সেই জলটা বেরোনো পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। তাহলে এটা ময়দাটার সঙ্গে সুজিটা তারপরে আমুল দুধটা ভালোভাবে মিশে একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটার থেকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে হাতায় করে এই ব্যাটার থেকে নিয়ে আমি ডুবো তেলে ভালো করে একটু চেপে চেপে সুন্দরভাবে একটুখানি কড়াভাবে আমি মালপোয়াগুলো এক এক করে আমি ভেজে নিয়েছি। আজকে আমার যান্ত্রিক ত্রুটির কারণে আমার ভাজার ভিডিওটি ওঠেনি, রেকর্ডিং হয়নি, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামীতে কোনো দিন আমি সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের সুজির মালপোয়া, পরিবেশনের জন্য একেবারে তৈরি। বাড়ির সকলের অত্যন্ত প্রিয় একটি জিনিস, নিজে হাতে করে যদি সবাইকে খাওয়াতে পারেন তো সবার খুব ভালো লাগবে। আজকের মতো আসছি, ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।